আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে কি খাওয়ালে কবুতরের বাচ্চা অতি শীঘ্রই বড় হয়ে যাবে, মানে অতি শীঘ্রই সে অনেক দ্রুতভাবে স্বাস্থ্য বাড়বে এবং হেলথের দিক দিয়েও এবং বড় হয়ে যাবে তাড়াতাড়ি, এবং হচ্ছে পশম, শরীরের পশমও খুব দ্রুত জ্বালাবে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আলোচনা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো মূলত হচ্ছে যে আপনার কবুতরকে কি খাওয়ালে অনেক দ্রুতভাবে বড় হবে। একটা কবুতরের বাচ্চা যখন হয় একদিন, মানে যখনই হয় তখনই আপনি কি করবেন, আপনার কবুতরের যেই খাবারটা আছে খাবারটা চেঞ্জ করে দিবেন। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে গম, ঠিক আছে, এখানে গম দেওয়া আছে, কিন্তু এই গমটা যখন সে গমের দানা খাইতে পারবো তখন দিবেন, কিন্তু যখন দানা খাইতে না পারবো তখন আপনারা কি করবেন, ওই যে কালো কালো, এটার নাম হচ্ছে রেজা বলে, রেজা এবং সরিষা, এই জাতীয় যেই ছোটো ছোটো খাবার আছে ওগুলো আপনি খাওয়াবেন। তাহলে অবশ্যই কবুতরের বাচ্চার সাইজটা অনেক মারাত্মক লেভেলের বড় হবে এবং খুব তাড়াতাড়ি দ্রুত বড় হবে। তারপর যখন ওই কবুতরটা আপনার দানাদার খাবার খাবে তখন আপনি এখানে, যেমন এখানে গম দেওয়া আছে, গমের সাথে আপনি গ্রিট ব্যবহার করতে পারেন, মানে গ্রিট খাওয়াতে পারেন। ওই গ্রিটটাও খুব ভালোভাবে খায়, আর গ্রিটটা খাওয়ালে গ্রিটের যেই পায়খানা, কবুতরের বাচ্চার যেই পায়খানা, এটা একদম লাল হয়ে যায়, তখন আর কোনো সমস্যা হয় না, মানে কবুতরের পায়খানার কোনো গন্ধও থাকে না বেশি, আর হচ্ছে যে ওইটা অনেক ভালো ফলাফল দেয় কবুতরের বাচ্চার জন্য। কবুতরের বাচ্চাকে খুব দ্রুতভাবে, মানে ওইটাকে ইয়া করে, বাচ্চাকে বড় করার জন্য সহযোগিতা করে। তারপর হচ্ছে আপনার কবুতর যখন এরকম সাইজের হবে, মানে একটু দানাদার খানা হবে, তখন আপনি এই যে গমটা দিয়ে রাখবেন, তখন গমের সাথে মাঝে মাঝে আপনি গ্রিট দিবেন, হচ্ছে মাঝে মাঝে রেজা দিবেন, সেগুলো তারা খাবে, ঠিক আছে। তো আজকে করি ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টটা জানাবেন কোনো রকম সমস্যা থাকলে, কোনো রকম প্রশ্ন থাকলে। তো আজকে ভিউয়ার্স এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।